আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে শেয়ার করব আঙুর দিয়ে আর ডিম দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি। ছোট থেকে বড় যে কেউই এই নাস্তাটি খেতে পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ আঙুর নিয়ে নিয়েছি আর 3টে ডিম নিয়ে ভালো মতো একটু নেড়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। এখন অ্যাড করে দিব 1/3 কাপ লিকুইড মিল্ক। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ব্লেন্ডারের জগের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো মতো এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমি চেলে নিচ্ছি, যাতে আঙুরের খোসাগুলো আলাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আঙুরের খোসাগুলো আলাদা হয়ে গেছে, আমি এগুলোকে এখন ফেলে দিব। আর এই লিকুইডটার মধ্যে এখন দিয়ে দিব 1/2 কাপ রান্নার তেল, দিয়ে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। আর এক পাশে আমি রেখে দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1/4 কাপ ময়দা দিয়েছি, এখন আমি এটাকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। চেষ্টা করবেন শুকনো উপকরণটা চেলে নেয়ার জন্য। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। লবণটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটাকে খুব ভালো মতো চেলে নিয়েছি, এখন আমি এই লিকুইডটার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে একটা বেটার তৈরি করব। আর বেটারের ঘনত্বটা কেমন হবে তা দেখিয়ে দিব, আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই তো দেখেন বেটারের ঘনত্বটা সেম এমন হবে, বেশি ভারীও হবে না, বেশি পাতলাও হবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আঙুর আর ডিম দিয়ে আজকে তৈরি করব প্যানকেক। দেখতেই পাচ্ছেন লিকুইডের ঘনত্বটা কেমন হয়েছে। অনেক সময় বাচ্চারা আঙুর খেতে চায় না, আপনারা চাইলে এভাবে প্যানকেক বানিয়ে দিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো বেটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30-40 সেকেন্ডের জন্য। তারপরে আমি উল্টে দিচ্ছি, দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি সবগুলো সেমভাবে প্যানকেক বানিয়ে নেব। আর আমি এখানে মেজারমেন্ট কাপ ইউজ করেছি, যাতে প্যানকেকগুলো এক সমান হয়ে যায়। দেখতে পাচ্ছেন প্যানকেকের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। আমি সবগুলো প্যানকেক এভাবে ভেজে নিয়েছি, আর কতটা সফট আর কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন এই মজাদার প্যানকেকটা। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।